এনকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে। লাইভ দেখছেন, আপনাদেরকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে দু একটি কথা বলার জন্য এসছি। দুঃখজনক হলেও সত্য, গত কয়েকদিন কোম্পানিগঞ্জে আমাকে হত্যার উদ্দেশ্যে এবং কাউকে না কাউকে হত্যা করে আমি এবং আমার নেতা কর্মীদেরকে পাশানোর জন্য একটা ষড়যন্ত্র চলছে। ইতিমধ্যে সাংবাদিক মোজাক্কেরকে হত্যা করা হয়েছে, আমাকে হত্যা করতে না পেরে আলাউদ্দিন নামে একজন সিএনজি ড্রাইভারকে হত্যা করা হয়েছে। আজকে কোম্পানিগঞ্জে অস্থিতিশীলতার জন্য দায়ী ওবায়দুল কাদের সাহেবের সহধর্মিনী ওবায়দুল কাদের সাহেবের উপর প্রভাব খাটিয়ে এই কাজগুলা করছে ফেনীর অপরাজনৈতিক হোতা একরাম নিজাম আজাদী আর ফেনীর অপরাজনৈতিক নোয়াখালীর অপরাজনৈতিক হোতা একরামুল করিম চৌধুরী এবং তাদের সাথে যারা সহযোগিতা করতেছে ঢাকাতে মন্ত্রীর পরিচয় দিয়ে মন্ত্রীর কথা বলে আজকে প্রশাসনকে প্রভাবিত করছে। মন্ত্রী সেখানে থাকে যে একরাম থেকে মাসোয়ারা পার এবং বিআরটি সহ বিভিন্ন জায়গায় লুটপাট করে খাচ্ছে, সেই জাহাঙ্গীর আজকে প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে, মন্ত্রী কথা বলে। আর জুয়েল সন্ত্রাসীদেরকে মন্ত্রীর কথা বলে, মন্ত্রী এ বলছে সে বলছে এগুলা বলে তাদেরকে নানাভাবে উৎসাহিত করছে আমাকে হত্যা করার জন্য। আজকে তাছাড়া আমাকে যেদিন এখানে আক্রমণ করা হলো, এখানে 500 গুলি শুধু আমার পক্ষে নিক্ষেপ করেছে, আমার সাথে ছেলেটা আহত হয়েছে, আজকে মৃত্যুর সাথে পাঞ্জাল উঠছে ঢাকা। আমার আরো 10 জন কর্মী আজকে ঢাকাতে মৃত্যুর সাথে পাঞ্জাল উঠছে, কেউ খবর রাখেন। আমি আজকে এখান থেকে খবর নিয়ে ঢাকায় কয়েকজন আছে, তারা খবর নিয়ে শুধু ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানি ছাড়া একটা নেতাও খোঁজখবর রাখেন আমার ছেলেগুলো। এই ঘটনাগুলো আজকে যারা সেদিন আক্রমণ করছে, বাদল মিজানুর রহমান, বাদল শাবাব একরাম সুদীর ছেলে, রাজ্জাক এই যে চলালাই চেয়ারম্যান, রাহাত, তারপরে রবেন্স, মঞ্জু শাহিন চেয়ারম্যান, কোসি, আলো, আরিফ, আলাল, সবুজ, মুন্না, তানবীর, লিঙ্কন, রনি, রিয়াদ, বধু সবুজ, সোহেল, রুমেল, হেনসু মেম্বার, নুন্নবী, রংমালা, হুজুর, রাজাকার, নাহিদ, সাহেদ, আবদুল্লাহ, কালাম, কালাম চরাজারি, চরালাই, মাখন, মুসাফুর, শাকিল পৌরসভা, রাজীব পৌরসভা, সোহেল হাসপাতাল গেট, আরমান, বাদশাহ আমিন, নুরুজ্জামান স্বপন, রকি মাইজদি, যাকে মামা বাহিনীর প্রধান হিসাবে চিহ্নিত করা হয় সে রকি মাইজদি, রকি আকাশ সরাজারি, রিয়াদ কবিরহাট, হৃদয় শান্তিনাথ, সাহেব সাজেদ, এটা হচ্ছে আমাদের খিজিরায়াতের ছেলে, তারপরে সুনীল কবিরহাট, সে একাংশ দিন এডিএস, টিটু চেয়ারম্যান,
14 নম্বরে মিজানুর রহমান চেয়ারম্যান বাটিয়া টাইগার কামাল সাইফুল ইসলাম 9 নম্বর ওয়ার্ড শাহানুর চর্বাবতী বিপ্লব চর্বাবতী হাসান রামপুর ওসি রামপুর মিঠু প্রদীপ জাহাঙ্গীর জিলানি চয়ন তারপরে অর্কন অর্কন হচ্ছে আমাদের উপজেলার ভাইস চেয়ারম্যান রুমেলের ছেলে তারপরে জামাল মেম্বার সৌরভ মেম্বার রহমতুল্লাহ রাসেল আলাউদ্দিন ইমরান জামাল মেম্বার ছেলে তারপরে বিদ্যুৎ হচ্ছে বাদলের ছোট ভাই আর টেলু হচ্ছে বিদ্যুতের বাদলের বড় ভাই তারপরে সাইমুন সাপ্তাশিয়ান তারপরে রাজীব লোকমান পয়সাল সাগর রহিম সৌরভ তারপরে তানিম আস আনোয়ার রিফন সাজ্জাদ এরা সহ প্রায় 500-700 সেখানে উপস্থিত ছিল তাদের সবাই হাতে অস্ত্র এবং এদের হাতে লাঠি তারপরে এই যে এটা কি তো কিরিজ ককটেল এগুলা সব কিছু নিয়ে আমার এখানে চতুর্দিক থেকে পৌরসভা আক্রমণ করল আজকে আমার ছেলেটা ঢাকায় ছিল পরীক্ষা দিচ্ছে আপনারা খবর নেন আমার ছেলেটা আজকে ঢাকাতে সেখানে আমেরিকান ইউনিভার্সিটিতে লেখাপড়া করে সে পরীক্ষা দিচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও জানিয়েছি তারা গত পরশুদিন থেকে ঘুরছে মামলা দেওয়ার জন্য যে আমার ছেলেটাকে আমাকে দিন কিন্তু আমার ছেলেটা তো পরীক্ষা দিচ্ছে তাকে মামলা দেওয়া হচ্ছে নেত্রী বিষয়টা দেখবে বলছে কিন্তু আজকে মামলাটা সাবমিট করা হয়েছে তো এখন আমার বক্তব্য স্পষ্ট আজকে যত ষড়যন্ত্র আপনারা করেন যত চক্রান্ত আপনারা করেন আমার ধমনীতে এক ফোঁটা রক্ত থাকতে আমি অন্যায় অনিয়ম অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব আমি সাহস করে সত্য কথা বলবো